বাড়িতেই রান্না বান্না ছাড়াও কিন্তু আমাদের অনেক রকমের কাজ রয়েছে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন আমি আজকে কি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন মশারি তো ধুচ্ছি ধুচ্ছি তার সাথে নিজের পাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনেই দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন এখান থেকে আমি মশারি এবং বিছানার চাদরটা নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এটা আমি কি করি চলুন দেখা যাক আর হচ্ছে পনেরো দিন পর পরই আমাদের কিন্তু নিজের বিছানা এবং মশারি ধোয়া উচিত কারণ হচ্ছে ময়লার মধ্যে থাকা যাবে না আমি তো পনেরো দিন পর পরই আমার বিছানা এবং মশারিটা ধুয়ে দিই দেখতেই পাচ্ছেন সামনে বালতি নিয়েছি বালতিতে দুই তিন মগ পরিমাণ পানি দিচ্ছি সবাই কাপড় ধুতে পারে আমি নিজে কিভাবে কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণে হুইল পাউডার দিয়ে দিচ্ছি আমি দিতেই আছি দিতেই আছি কতটুকু পরিমাণ এগুলো আমি জানি না কিন্তু আমি আমি হচ্ছে সবসময় একটু হুইল পাউডারটা বেশিই দিই তা না হলে আমার কাছে মনে হয় কাপড়ে যত ফেনা হবে তত ভালো ফেনা না হলে কি কাপড় ধুয়ে মজা আছে সেই জন্য বেশি বেশি করে হুইল দিয়ে দিই আর দেখতেই পাচ্ছেন এই যে আমি সবগুলোকে এখন ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে চুবিয়ে নেওয়ার পরে হঠাৎ করেই দেখতে পারি যে হায় হায় এটা আমি কি করছি নতুন পায়জামার ফিতা কোথা থেকে চলে আসছে এই অকাশটা কখন করে ফেলছে আমি নিজেই জানি না পরে কি করব এখন হচ্ছে তুলে এটাকে ভালো করে ধুয়ে ধুয়ে মানে হুইল পাউডার বলছিল ধুয়ে আবার রোদে শুকিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন এগুলোকে ভালো করে উলটিয়ে পাল দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে সবগুলো এখন মিশিয়ে নেওয়া শেষ হলে আমি কিন্তু এখানে রান্নার কথা বলে ফেলছি যে মিশিয়ে নিচ্ছি যাই হোক তিরিশ মিনিট পরে চলে এসেছি এবং ভালো করে এখন মশারিটাকে ধুয়ে নিচ্ছি আর ফেনা উঠতেছে আমার খুবই ভালো লাগে ফেনা দেখতে যখন হাত দিয়ে ধুতে ধুতে ক্লান্ত হয়ে গেছে তখন পা দিয়ে ভালো করে ডলাডলি ডলাডলি করে নিচ্ছি এখন এটাকে ভালো করে আবার পানি দিয়ে থেকনাচ্ছি থ্যাকনাচ্ছি এখন কি করব এখন যত পানি দিব তত ভালো যত পানি দিব তত ভালো এই পানি দিয়ে দিয়ে ভালো করে আমি এগুলাকে সবগুলোকে কছলিয়ে কষলে ধুয়ে নিয়েছি ধোয়া ধুই শেষ হয়ে গেছে ভালো করে এগুলা পানি ঝরিয়ে নিয়ে শুকাতে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় কি সব থেকে বড় দুঃখ হচ্ছে আমি যে এইভাবে করে এগুলা ধুইছি কিন্তু সেদিন থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যেটা বলার বাইরে আমি যেদিনই কাপড় চোপড় ধুই সেই দিনে কেন জানি বৃষ্টি চলে আসছে এটা হচ্ছে আমার জন্য কুফা দিন চলে আমি বুঝি না যখনই আমি কাপড় ভেজাই তারপরে আকাশে মেঘ চলে আসে কি আর বলবো দুঃখের কথা তারপরে যাই হোক তারপরে এগুলোকে তো আমি ভালো করে ধুয়ে দিয়েছি আর আকাশের দিকে তাকাচ্ছিলাম বারবার আজকে যেন বৃষ্টি না হয় এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি এখন ভালো করে পানি দিয়েই এগুলোকে আঁকলে নিতে হবে আঁকলে বলতে হচ্ছে পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে আপনারা একটু কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে পানি দিয়েছি বেশি করে পানি দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া শেষ হয়েছে তাতে কি হয়েছে কিন্তু এইদিকে তো আকাশের অবস্থা ভালো ছিল না একটু পরে কাপড় নেড়ে দেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছিল যা বলার বাইরে আর এই কাপড় শুকাতে আমার দুই দিন সময় লেগেছিলো যেটা হচ্ছে আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমি যেদিনই কাপড় দিই সেদিনই কেন বৃষ্টি চলে আসে এদিকে তো নলকা দিয়ে পানি বের হচ্ছে তারপরে ঝর্ণা ছেড়ে দিয়েছি যে তাড়াতাড়ি পানি বের হো তাড়াতাড়ি পানি বের হো এদিকে বৃষ্টি চলে আসতেছে আমি যেন তাড়াতাড়ি করে কাপড়টা ধুয়ে নাড়ে দিতে পারি এবং পানিটা যেন ঝরে যায় সেই জন্য দেখতেই পাচ্ছেন এখন এই যে কাপড়টা আমি নেড়ে দিয়েছি আর এইদিকে আর আকাশের অবস্থা মামা কিন্তু ডুবে যাচ্ছে মানে হচ্ছে মেঘের কাছে ডুবে যাচ্ছে তার কিছুক্ষণ পরে রোদ উঠে খুবই ভালো লাগছিলো তার কিছুক্ষণ তিরিশ মিনিট পরেই এমন রকমের বৃষ্টি শুরু হয়েছে যেটা বলার বাইরে যাই হোক বৃষ্টি হয়েছে হয়েছে তারপরের দিন তো বিছানার চাদরটা শুকে গেছে আবার এরকম মেঘলা আকাশ আমি কাপড় নেড়ে দিয়ে এই যে এখন হচ্ছে মশারিটা কোনো মতো শুকাইছে ফ্যানের বাতাস দিয়ে শুকিয়ে নিয়েছি তার কিছুক্ষণ পর দেখবেন যে কি ঝড় বৃষ্টি না শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত বৃষ্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ